level school school er moddhe competition hoy tar par second level all school mile hoy third well sobai ke good morning ajke breakfast hocche আজকের ব্রেকফাস্ট হচ্ছে শাওয়ারমা রোল। তো মা এই রান্নাঘরে বানাচ্ছে ব্রেকফাস্ট। তো যখন তো আমরা খেয়ে নিই ব্রেকফাস্ট বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো। বাই বাই। Shall we begin? Let's begin now. This is not a drill. Repeat, this is not a drill. Is that all you got? Let's begin. কাজল বলি কেমন কাজল বলিয়েছে তো এই হলো আমার মেকআপ। তো আদি করেছে দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর করে কাজল পরেছে, টানা টানা চোখ করেছে আমার, ওই জন্য এত সুন্দর করে কাজল পরেছে, এত সুন্দর করে লিপস্টিক লাগিয়েছে, আর মুখে তো কি কি লাগালো আমি জানি না, হাইলাইট এই ওই ওই। তো এই দিকটা একটু কালারটা দেখতেই পাচ্ছে, দেখো সাদা এই গানটা এই গানটা। তো এই হচ্ছে আমার মেকআপ। তো ঘরে কেউ না থাকলে এদের হচ্ছে খুব মুশকিল, আমিও কাজে ব্যস্ত আর কেউ ঘরে নেই, ওরা একা বেচারা কি করবে। তো এইটা ছিল আজকে আদির মেকআপ চ্যালেঞ্জ। তো আদি কেমন করেছে মেকআপ তোমরাই সবাই লিখে জানিও, বলো যে আদির আমার মেকআপ ভালো করতে পেরেছে কি পারেনি, ঠিক আছে।
তো এই মাত্র হলো অফিসের কাজ শেষ, তো দেখতেই পাচ্ছ। আর এতক্ষণে উঠালাম আদি যে মেকআপ করেছিল অনেক কষ্ট করে। তো যাই হোক, তো গুড ইভিনিং তোমাদের সবাইকে, যারা যারা আমার ফ্যামিলি মেম্বার। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, দুদিন পরে তোমাদের সামনে আসছি। আর যারা নতুন দেখছো, তোমাদেরকে ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ মাথার ক্লিপটা কিন্তু এখনো লাগানোই আছে, যেটা আদি লাগিয়েছিল। তো আদির মেকআপটা কেমন হয়েছে, ও কেমন মেকআপ করেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ও অ্যাকচুয়ালি জানার জন্য খুব আগ্রহ যে কেমন হয়েছে, আমাকে বারবার জিজ্ঞেস করছে মা বলো কেমন হয়েছে কেমন হয়েছে। তো অনেক মানে ভালোবেসে করেছে। আর সব থেকে বড় কথা, আমি দেখলাম ও খুব বোর হচ্ছে, যেহেতু আজকে বুধবার সাহা অফিস গেছে আর খুব বোর হচ্ছিল সকাল থেকে, তো আমাকে জ্বালিয়ে শেষ করেছে। ওর সঙ্গে বকে বকে আমার অবস্থা খারাপ, আর তার মধ্যে আমার আবার একদিকে অফিস আর ওর সঙ্গে কন্টিনিউয়াস বকে আছে। তাই ও কি করবে খুঁজে পাচ্ছে না, আজকে দুপুরে ঘুমায়নি, তাই দুপুরবেলায় বসে বসে ও মুখে গেল ঠিক আছে তুই মেকআপ কর একটু। তো ওই জন্যে ওকে মেকআপ করার চ্যালেঞ্জটা দিলাম, দেখি যে তুই কেমন মেকআপ করিস। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ওর মেকআপ করা, ও জানার জন্যে খুব আগ্রহ হয়ে আছে। তো চলো কিছু না, এই একটুখানি উঠলাম, সন্ধে 7:15 বাজছে, এতক্ষণ অফিস থেকে উঠলাম, অফিসে এখনো লগ আউট করিনি। তো একটু চা খাবো, আর এই মুখের মেকআপটা পরিষ্কার করলাম, তো ক্লিপটা এখনো খুলিনি, লাগিয়ে রেখেছি। তো দেখি তো চলো, তো তোমাদের আজকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তো গুড নিউজটা কি গেস করো, ব্লগের ব্লগ শেষ হওয়ার আগে অবশ্যই জানতে পারবে গুড নিউজটা কি, বলবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো সেটা খুবই একটা খুশির খবর, তবুও আর খুবই ছোট, মানে নিউজটা খুব বড় তাই কিছু না, খুবই একটা ছোট স্টেপ আর খুবই ছোট একটা মানে আনন্দের খবর, সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে, খুব বড় কিছু হাই পাই না। তো যাই হোক, আশা করবো তোমাদেরও ভালো লাগবে শুনে। তো চলো, তো চলে এসে এখন গরম গরম একটু দুধ চা, এই দেখো গরম গরম দুধ চা খাচ্ছি অনেকদিন পরে, নাহলে সাধারণত র চাই খায়। তো গরমও খুব পড়েছে, মানে ব্যাঙ্গালোরে এত গরম, তাই বুঝতে পারছি ওইদিকে আমাদের বাড়ির ওইদিকে তো কি অবস্থা হচ্ছে, মাদের সবারই, মা বাবাদের সবারই সেটা বোঝাই যাচ্ছে, এত গরম পড়েছে। তো যাই হোক, কি আর যেটা বলার জন্য এখন এসি তোমাদের কাছে, সেটা হচ্ছে তো আদিদের যে ন্যাশনাল লেভেলের স্পেল বি এক্সাম হয়, তো সেখানে লেভেল আছে, ফার্স্ট লেভেল স্কুল স্কুলের মধ্যে কম্পিটিশন হয়, তারপর সেকেন্ড লেভেল অল স্কুল মিলে হয়, থার্ড লেভেল হচ্ছে স্টেট লেভেল। তো এই করে করে তোমাকে লেভেলগুলোকে মানে পাশ করে করে যেতে হবে, নিয়ে গিয়ে ন্যাশনালে মানে ন্যাশনাল মানে কম্পিটিশন হবে আর কি। তো এখন ও শুধু একটা লেভেলই ও করেছিল স্পেল বিয়ে, সেটা আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এখন শেয়ার করছি। তো রিসেন্টলি ওর একটা এক্সাম হয়েছিল, স্কুলটা ঠিক ছুটি হওয়ার কিছুদিন আগে, তো যেটা সেকেন্ড লেভেল ছিল, যে অল মানে সব স্কুলদের মানে সঙ্গে আর কি কম্পিটিশনে। তো সেইখানেও সেই লেভেলটাতেও আদি মানে পাস করেছে আর কি, স্পেল বি রেজাল্ট আউট হয়েছে। তো এবার ও আর কি সিলেক্টেড হয়েছে ফর স্টেট লেভেলের জন্য, তো এবার স্টেটের স্টেট লেভেলের যে কম্পিটিশন সেখানে পার্টিসিপেট করবে আর কি। তো দুটো লেভেল ও ক্রস করতে পেরেছে, তো নেক্সটটা কি হবে জানি না, তো ভাবলাম এটা তোমার সঙ্গে শেয়ার করো। অফকোর্স এটা একটা ভালো লাগার ব্যাপার আছেই, খুবই একটা ছোট অ্যাচিভমেন্ট এটা, মানে সেরকম খুব হাওয়া না, তাও তোমাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করি তাই শেয়ার করলাম। তো আদি দেখাও একটু তোমার রেজাল্টটা, নামটা এটা, তো এই দেখো দেখতে, ওরম করে দেখতে পাবো না আমাকে, দেখো তো দেখায়, এই দেখো তো 1 2 3 4 5 6 7, তো ওপর থেকে যে 7 নাম্বার সেটা হচ্ছে, সেটা হচ্ছে রেয়ানশ, রেয়ান সাহা, তো আদির নাম। তো এটা আর ও সিলেক্টেড কই, ওটা কথা গেল, আর এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে যে এটা দেখাই তোমাদের, দাঁড়াও। তো ও স্কোর করেছে এখানে 37, টোটাল 40 হয়তো এক্সাম হয়েছিল, তো তার মধ্যে ও 37 পেয়েছে, হয়তো তিনটে স্পেলিং ভুল করেছে সামথিং হবে, তো 37 পেয়েছে। আর এখানে লেখা আছে সিলেক্টেড এলিজেবল, এই যে লেখা আছে এলিজেবল ফর স্টেট লেভেল, তো এলিজেবল ফর স্টেট লেভেলের নেক্সট লেভেলের জন্য আর কি। তো এই নিউজটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাই ছিল একটা ছোট্ট গুড নিউজ। তো আর কিছু নেই, এখন একটু চা টা খাচ্ছি আর রাতের খাবার দেখবো। তো রাতের খাবার আজকে হয়তো কিছু করতে হবে না, সকালবেলা একটু চিকেনের ঝোল বানানোই ছিল, আর একটু ডাল করবো সবজি দিয়ে। আমার জানি না কেন আজকাল ননভেজ খেতে খুব একটা ইচ্ছা হচ্ছে না,
তো মানে খাচ্ছি ঠিকই, কিন্তু খুব একটা মানে তৃপ্তি হচ্ছে না আর কি খেয়ে। তো মানে ভেজটা বেশি টানছে। তো যাই হোক, একটু জন্য সবজি দিয়ে ডাল করবো ভাবছি আর রুটি, আর তো এই চলছে। তো চলো দেখি কি হচ্ছে। সন্ধ্যাবেলা তো হয়েই গেল, চলো রাতে রান্না টান্না। তো রান্না হয়ে গেছে কমপ্লিট, রুটি করে নিলাম। দেখে ঘাম দেখে বুঝতে পারছো, দেখো পুরো ঘেমে গেছি। তো যেহেতু গ্যাসের সামনে ছিলাম তাই পুরো ঘাম, মানে গরম, তাহলে বুঝতে পারছো যে ব্যাঙ্গালোরও গরম পড়েছে। তো রান্না কমপ্লিট, ডাল হয়ে গেছে, রুটি হয়ে গেছে, আর সকালে তো চিকেন আছে, তোমাদের আগেই বলেছি। তো চলো এখন করিতে হচ্ছে সাড়ে একটা, আধা ঘন্টার জন্যে আর 30 মিনিটের জন্য একটু গল্প আড্ডা করে মেরে আসি নিচে থেকে কাকিমার সঙ্গে। অনেকদিন কাকিমার সঙ্গে ভালোভাবে কথাও হয়নি, তো চলো একটু আড্ডা মেরে আসি, এসে তারপর খেয়ে দিয়ে নেবো, শুয়ে পড়বো। কাকিমা আজকে হাঁটছে বেরিয়েছে নিচে, তো চলো নিচে যাই দেখি কাকিমা কেমন হাঁটছে। এই অনেকদিন অপারেশনের পরেই প্রথম বেরোলো, খুঁজে পেয়েছে কাকিমাকে, খুঁজে খুঁজে পড়ে গেলাম। হেঁটে যে অনেক হেঁটেছ, আমাকে দিদি বললো এই সামনে ক্লাব হাউস যখন হাঁটছো, আমি এত দূরে এলাম, আমি আবার চলে গেলাম। অসুবিধা হচ্ছে না তো? এই যে পড়ার লগ্নে জন্ম হয়েছে, আজকেও গেছে খেলতে, আর পাটা খেলতে গো, এই যে হাত ছিল কাকিমারা গেছি সঙ্গে, পাটা ফাটিয়ে এসছে দেখা, এই যে পাটা ফাটিয়ে পা দিয়ে রক্ত বেরিয়ে, মানে ওর মানে বললাম না ওকে বাইরে মানে ছাড়াটাই হচ্ছে আমার এখন, মানে বাইরে গেলেই আমার দুশ্চিন্তা যে কি আজকে কি করে আনবে, এই হচ্ছে ওর অবস্থা। কোনো হুঁশ জ্ঞান নেই তো সত্যি। সবারই হয়ে গেছে খাওয়া, আর এর এখনো হয়নি খাওয়া, আর পাটাই যে আজকে আবার কেটেছে এখানে কেমন ভাবে বুঝতা। আর দিন রাত তুই কর, এখানে লাগা ওখানে লাগা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার, আর যারা নতুন দেখছো যাওয়ার আগে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। তো আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অল, বাই বাই। আর এই যে আদি এখনো খাওয়াইনি, ওকে ভালো করে আগে খাওয়াই তারপর শুতে যাবো। তো চলো আমি রাখছি, গুড নাইট অল, বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব কমেন্ট এন্ড শেয়ার। So good night, all, bye-bye.